হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ অ্যান্ড বেঙ্গলি তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব মাধ্যমিক এবিটিএ দু হাজার বাইশের টেস্ট পেপার থেকে পেজ নাম্বার নাইন টোয়েন্টি সিক্সের গ্রামারগুলো তো নাইন টোয়েন্টি সিক্স তোমাদের টেস্ট পেপারের লাস্ট পেজ তো লাস্ট পেজে আমরা চলে এসেছি লাস্ট পেজের গ্রামারটা আজকে আমরা এই ভিডিওতে সলভ করব তো নাইন টোয়েন্টি সিক্স ছাড়া যে সমস্ত পেজগুলো রয়েছে আবারও বলছি সমস্ত পেজে গ্রামারের ভিডিও এবং সিনের ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে এবং আনসিনগুলো আমি পরপর দিচ্ছি তোমাদের জন্য दूसौ ছত্রিশ অব্দি অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে এবং বাকি ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে তাই যারা এখনও অব্দি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও আর যারা ভিডিওগুলো খুঁজে পাচ্ছো না অনেকে প্রতিনিয়ত কমেন্ট করছো এই পেজের আনসিনটা আমি পাচ্ছি না বা এই পেজের গ্রামারটা পাচ্ছি না অবশ্যই করে তোমরা কিন্তু প্লে লিস্ট চেক করো তোমরা আমার কেউ কথা শুনছো না মানে আমার কথাগুলো তোমরা কেউ শুনছো না তোমরা কেউ প্লে লিস্টগুলো দেখছো না প্লে লিস্টটাকে চেক করো একটাই মাত্র প্লে লিস্ট বানানো আছে মাধ্যমিক এবিটিএ দু হাজার বাইশ বলে সেই প্লে লিস্টে গিয়ে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে কারণ সমস্ত ভিডিও আমি পরপর দিয়েছি একটা পেজে সিন দিয়েছি এবং তারপরে সেটার গ্রামারটা দিয়েছি মানে আগে গ্রামারটা রয়েছে তারপরে সিন রয়েছে এরকমভাবে দেখবি প্রত্যেকটা পেজ পরপর করে দেওয়া রয়েছে এবং আনসিরগুলোও কিন্তু বললাম যেটা টু থার্টি সিক্স অবধি দেওয়া হয়েছে এরপরে আমি পরপর করে কিন্তু সমস্ত পুরো পুরো টেস্ট পেপারে যতগুলো পেজ আছে সব করে দেওয়ার চেষ্টা করব তো এখানে সেকশন বিতে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারের দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিলিং দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ এখানে যেটা সঠিক অপশান হবে সেটা বেছে নিয়ে শূন্যস্থানে বসাতে হবে এটা বাড়বে সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থানে কিন্তু পূরণ করতে হবে তো অলরেডি আমার চ্যানেলে তো টেন্সের ভিডিও রয়েছে এবং এরকম প্র্যাকটিস ভিডিও আমার চ্যানেলে রয়েছে তাই যারা এখনই অবশ্যই করে কিন্তু চেক করে নিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি পুরো গোটা প্লে লিস্ট দিয়ে দেবো টেন্সের তোমরা ওখান থেকে চাইলে দেখে নিতে পারো তো এখানে কী বলেছে দ্য চাইল্ড ড্যাশ হিজ প্যারেন্টস ইন দ্য ফিয়ার দ্য চাইল্ড লস্ট হিজ প্যারেন্টস ইন দ্য ফিয়ার মানে বাচ্চাটা তার বাবা মাকে মেলায় হারিয়ে ফেলেছিল টিয়ার্স ওয়ার স্ট্রিমিং স্ট্রিমিং মানে হচ্ছে ঝরে পড়া স্ট্রিমিং ডাউন চিক্স অ্যাজ হি স্টুড কনভার্সড উইথ ফিয়ার তাহলে প্রথমটা হলো লস্ট ওয়ার স্ট্রিমিং তারপরটা তারপরটা হলো স্টুড কারণ পুরোটাই পাস টেন্সে হবে অতীতের কোনো একটা ঘটনার কথা এখানে বলছে তারপরে বিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে ইংলিশ ইজ অ্যান ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে বলা হয় ইট হ্যাজ নাও বিকাম অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তারপর ইংলিশ ইজ অলসো নেসেসারি ফর দ্য ইন্ডিয়ান পিপল তাহলে প্রথমে একটা ওভার তারপর একটা অ্যান্ড তারপর একটা ফর তারপরে সি এতে বলেছে ডুয়াস ডাইরেক্টেড অর্থাৎ যেরকম ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেই অনুযায়ী চেঞ্জ করতে হবে প্রথমটা রয়েছে পুট আপ এ টেন্ট চেঞ্জ দ্য ভয়েস অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে বলেছে দু নম্বরটা রয়েছে এভরিওয়ান নোজ দ্যাট বিউটি ইজ শর্ট লিভ টার্ন ইনটু আ কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ এটাকে কী করতে হবে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করতে হবে যেটাকে বলা হয় কি যৌগিক বাক্য দ্য গার্লস সেইড হুডে আই হ্যাভ ওন দ্য ডিবেট চেঞ্জ দ্য ন্যারেশন ন্যারেশন চেঞ্জ করতে বলেছে আবারও বলছি আমার চ্যানেলে কিন্তু সমস্ত রকম গ্রামারের ভিডিও তোমরা পেয়ে যাবে অবশ্যই করে প্লে লিস্টগুলো ফলো করো বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা সমস্ত গ্রামারের ভিডিওর লিঙ্কগুলো ওখান থেকে পেয়ে যাবে তো তাহলে উত্তরগুলো কী হবে দেখে নিই পুট আপ এ টেন্ট তাহলে মানে একটা টেন্ট খাটাও তাবু খাটাও সেটা আমি কাউকে আদেশ দিচ্ছি তাহলে ইউ আর অর্ডার টু পুট আপ এ টেন্ট বা লেট দ্য টেন্ট বি লেট আর টেন্ট বি পুট আপ লেট এ টেন্ট বি পুট আপ এটাও কিন্তু হবে লেট দিয়েও কিন্তু এখানে করা যাবে আবার এটা এরম করতে পারো যে তুমি কাউকে বলছো ইউ আর টোল্ড ইউ আর টোল্ড টু পুট আপ এ টেন্ট 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 নয় টেন্ট এভরিওয়ান দ্যাট বিউটি শর্ট তাহলে কম্পাউন্ড পরিণত করতে বলেছে তাহলে বিউটি শর্ট লিফ্ট মানে সৌন্দর্য ক্ষণস্থায়ী অ্যান্ড এভরিবডি নোজ ইট এবং এটা সবাই জানে দ্য রে আই হ্যাভ ওন কম্পিটিশন তাহলে এটা আনন্দের সঙ্গে বলছে তাহলে দ্য গার্ল এক্সক্লেমড ইন জয় দ্যাট শি হ্যাড ওন দ্য ডিবেট কম্পিটিশন হ্যাড কেন হলো কারণ এখানে সেইড রয়েছে রিপোর্টিং স্পিচটা কিসে রয়েছে পাস্ট টেন্সে রয়েছে তাহলে রিপোর্টের স্পিচটাও কিসে চলে যাবে হ্যাফ থেকে এখানে হ্যাভ রয়েছে হ্যাফ থেকে এখানে হয়ে যাবে হ্যাড তারপরে তারপরে দিয়ে দিয়ে তাকে রয়েছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিল অর্থাৎ এই যে নিচে লিস্ট দেওয়ার হচ্ছে সেই সেই লিস্ট থেকে কী করতে হবে ফ্রেজাল ভার্বগুলোকে নিয়ে বসাতে হবে কোনটা সঠিক হবে কারণ এখানে সেন্টেন্সে মেইন ভার্বগুলোকে অর্থাৎ মূল ক্রিয়ারগুলোর তলায় আন্ডারলাইন করা রয়েছে উই শুড ট্রাই টু সলভ আওয়ার ওন প্রবলেম সলভ মানুষের সমাধান করা দ্য ইয়ং বয় রিডিউসড হিজ টিফিন এক্সপেন্সেস টু হেল্প দ্য পুর রিডিউসড মানে হচ্ছে কমানো দ্য মেম্বার অফ দ্য কমিটি কেম ইন টাইম কেম মানে হচ্ছে আশা বা উপস্থিত হওয়া তাহলে সলভ হবে ওয়ার্কআউট কেম হবে টার্নড আপ রিডিউসড হবে কাটডাউন তাহলে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে বন্ধুর সাথে শেয়ার করো এবং কোন পেজের ভিডিও তোমরা খুঁজে পাচ্ছ না বা কোন পেজের আনসিটটা তোমাদের এখনই লাগবে বা কোন পেজের রাইটিংটা তোমাদের করে দিলে খুব সুবিধা হয় সেটা অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাতে পারো যদি কোনো পার্টিকুলার কোনো রাইটিংয়ে অসুবিধা থাকে সেটাও আমাকে অবশ্যই করে কিন্তু জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে চললেন বাই